ডক্স মাইনিং প্রজেক্ট ইতিমধ্যেই মাইনিং করা কিন্তু শেষ করে দিয়েছে। 20 আগস্ট এই ডক্স থেকে কিন্তু যারা মাইনিং করেছেন আপনারা ভালো একটা প্রফিট পাবেন, পেমেন্টটা উইথড্র করতে পারবেন। ডক্স থেকে কিন্তু যে এখন বর্তমানে নতুন আপডেট এসেছে বা একটা প্রশ্ন আপনার মনের মধ্যে সবসময় চলে আসতেছে, সবাই আমাকে আসলে আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে জানাচ্ছেন যে ভাই আমরা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করব নাকি টোন কিপার ওয়ালেট কানেক্ট করব, কোন ওয়ালেট কানেক্ট করতে হবে। এবং এখন এই যে এখান থেকে যে টোকেনটা দেখতে পারতেছেন এটা কিন্তু অবশ্যই আপনাকে উইথড্র করতে হবে। উইথড্র করার জন্য আপনার গ্যাস ফিটা কিরকম লাগবে, কোন গ্যাস ফিটা লাগবে, এখান থেকে ইয়ারড্রপ চেকলিস্ট অপশনে যদি আমরা ক্লিক করে দেই, এইখান থেকে দেখেন নিচের দিকে কিন্তু ওয়ালেটের ব্যাপারে এবং গ্যাস ফির ব্যাপারে ডক্স মাইনিং প্রজেক্ট বিস্তারিত তারা জানিয়ে দিয়েছে। তো এই বিষয়টা নিয়ে ক্লিয়ারভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদেরকে বলতেছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। তো দেখেন এখান থেকে আপনি যদি ইয়ারড্রপ চেকলিস্ট অপশনে আসেন, এই যে এখান থেকে বলতেছে প্রিপেয়ার ইউর ওয়ালেট, মানে ডক্স থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনার ওয়ালেট রেডি আছে। তো এখন অনেকেই কিন্তু গতকাল রাত থেকে আমাদের টেলিগ্রাম আসলে গ্রুপে পোস্ট করতেছেন যে ভাই আমরা কোন ওয়ালেট কানেক্ট করব, তো আমরা টোন কিপার ওয়ালেট কানেক্ট করব না টেলিগ্রামের যে ওয়ালেটটা রয়েছে এই ওয়ালেটটা কানেক্ট করব। প্রথমে একটা বিষয় আপনারা ক্লিয়ার হয়ে নেন, আপনি টোন কিপার ওয়ালেটও কানেক্ট করতে পারবেন, টেলিগ্রাম ওয়ালেটও কানেক্ট করতে পারবেন। এই দুইটা ওয়ালেট থেকে কিন্তু আপনারা এই যে ডক্স থেকে ডক্স টোকেনটা উইথড্র করে পেমেন্ট নিতে পারবেন, এটা একদম ক্লিয়ার থাকেন। অনেকেই টোন কিপার ওয়ালেট কানেক্ট করেছেন কিন্তু গতকাল থেকে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতেছেন যে সকলেই বলতেছে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে হবে, KYC ভেরিফাই করতে হবে। সো এইটা যারা হচ্ছে যে আগে থেকে টোন কিপার ওয়ালেট কানেক্ট করে রেখেছেন আপনারা টেনশন করেন না, এইখান থেকে আসলে আপনারা পেমেন্ট পাবেন, এটাই থাক আমার সাজেশন থাকবে। যদি আপনি টেলিগ্রাম ওয়ালেট আবারও কানেক্ট করতে যান, এই ওয়ালেট ক্যান্সেল করে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে গেলে বিভিন্ন সমস্যা হবে। হ্যাঁ আমি মেনে নিচ্ছি টেলিগ্রাম ওয়ালেট খুবই সহজ বা ভালো একটা ওয়ালেট, কিন্তু টোন কিপার ওয়ালেটে কিন্তু খারাপ না, খুবই ভালো একটা ওয়ালেট। তো আপনারা যদি এই যে দেখেন ডক্স মাইনিং প্রজেক্টে আসেন, আসার পর ইয়ারড্রপ চেকলিস্ট অপশনে আসেন, এই যে নিচের দিকে কিন্তু তারা এখান থেকে কিন্তু ইনস্টল এই যে টোন কিপার তারা সাজেস্ট করতেছে, টোন কিপার ওয়ালেটটা আমাদেরকে ইনস্টল করতে বলতেছে, মানে আপনার ওয়ালেটটি কি রেডি, যদি রেডি না থাকে তাহলে আমাদেরকে বলতেছে ইনস্টল টোন কিপার ওয়ালেট, মানে টোন কিপার ওয়ালেট কিন্তু তারা সাজেস্ট করতেছে। এখন যারা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতেছেন তারাও এখান থেকে পেমেন্ট উইথড্র করতে পারবেন, যারা হচ্ছে যে এখান থেকে টোন কিপার ওয়ালেট কানেক্ট করেছেন তারাও উইথড্র করতে পারবেন। সেকেন্ড, আপনাদের মনের ভেতরে একটা প্রশ্ন চলে এসেছে যে ভাই আমাদের হচ্ছে যে বিভিন্ন টাস্ক আমরা পূরণ করি নাই, আমরা কি পেমেন্ট পাবো? কোনো টেনশন নাই, টাস্ক যে কয়টাই পূরণ করেন না কেন, যে মানে যেটুকু কয়েন বা টোকেন এখন আপনার কাছে আছে সেটার উপরেই এখন পেমেন্ট পাবেন, কোনো চিন্তা করবেন না। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে এই যে দেখেন এখান থেকে আমরা যদি যাই গেট গ্যাস ফর স্টার, এই অপশনটার কাজ কি এই বিষয়টা এখন আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিই। এই গেট গ্যাস ফর স্টার এই অপশনটাই হচ্ছে যে আপনাকে উইথড্র করতে গেলে তারা এই যে গ্যাস ফি নেবে, কোন গ্যাস ফিটা নেবে, স্টার গ্যাস ফিটা নেবে, মানে গ্যাস ফি দেওয়ার জন্য টোন নেবে না হয়তো বা, তারা যদিও অফিসিয়ালভাবে ঘোষণা দেয় নাই তবে ঘোষণা দিবে 20 আগস্ট যেহেতু এটা আমরা উইথড্র করতে পারবো বিভিন্ন এক্সচেঞ্জারে, যখন এটা উইথড্র করবো তখন তারা আরও আপডেট জানিয়ে দেবে। আর এই আপডেটগুলো সবার আগে দ্রুত যদি আপনি পেতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে অনেকেই কিন্তু এখানে কাজ করেছেন, এখানকার আপডেট পেয়েছেন, এখন ভালো একটা প্রফিট পেতে চলেছেন। যারা নতুন তাদেরকে বলতেছি ভাই আরও ভালো ভালো প্রজেক্ট শেয়ার করা হয় ইনকাম রিলেটেড আমাদের টেলিগ্রাম চ্যানেলে, মাস্ট বি সবাই জয়েন করে নিন। তো এখন যে বিষয়টা রয়েছে গ্যাস পি কীরকম লাগবে, গ্যাস পি কীরকম লাগবে এইটা আপনাকে আপাতত কেউ বলতে পারবে না, কারণ এরা না কিন্তু দেখেন গেট গ্যাস ফর স্টার, মানে তারা গ্যাস পি চাচ্ছে, স্টার গ্যাস পি হয়তো বা আমাদেরকে দিতে হবে। টেলিগ্রামে কিন্তু এখন স্টার লাগে এবং ওই স্টার গ্যাস পি কিন্তু তাদেরকে দিয়ে আমাদের এটা উইথড্র করতে হবে। টেলিগ্রাম থেকেই কিন্তু এই গ্যাস পি স্টারটা আমরা কিনতে পারবো, কোনো টেনশন করার কোনো কারণ নেই। এই যে দেখেন গ্যাস পিটা এখন কত লাগবে সেটা আসলে সঠিকভাবে তখনই বলা যাবে যখন তারা অফিসিয়ালিভাবে আপডেট দিয়ে বা উইথড্র যখন করা যাবে তখন কিন্তু আমরা জানতে পারবো। এখন আপনারা বলতে পারেন এই গেট গ্যাস ফর স্টার মানে গ্যাস পি যেহেতু আমাদেরকে স্টার দিতে হবে, তো স্টার দিয়ে যদি গ্যাস পি আমাদের দেওয়া লাগে তাহলে দেখেন আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই এই স্টারটা কোথায় পাবেন, এই যে এই স্টারটা কোথায় কিভাবে এখানে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যেহেতু টোন কিপারের টোন গ্যাস পি দিয়ে আমরা উইথড্র করতে পারতাম কিন্তু এখানে যেহেতু তারা এই যে স্টারের কথা বলতেছে এই স্টারটা আপনি কোথায় পাবেন সেই বিষয়টা আমি আপনাদের মাঝে এখন ক্লিয়ার করে দিই। এর জন্য আপনি আপনার টেলিগ্রামের এই যে থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। সো আমি থ্রি ডট আইকনে ক্লিক করে দিলাম, থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি টেলিগ্রামের সেটিংস অপশনে চলে আসবেন। তো আসার পর এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন এই যে দেখেন টেলিগ্রাম প্রিমিয়াম নামের একটা অপশন দেখতে পারবেন এবং তার নিচে যদি লক্ষ্য করেন মাই স্টার নামের একটা অপশন, ঠিক আছে, এটা আপনার টেলিগ্রামের স্টার।
তো মাই স্টার অপশনে যদি ক্লিক করে দেন, এই যে দেখেন আপনারা কিন্তু এখান থেকে স্টার দেখতে পারতেছেন, অর্থাৎ এই যে এখান থেকে আমার কিন্তু জিরো ব্যালেন্সের স্টার রয়েছে। এই স্টার দিয়ে হয়তো আমাদেরকে গ্যাস পি দিয়ে এই যে ডক্স মাইনিং প্রজেক্টের ডক্স টোকেনটা উইথড্র করতে হবে, যেটা আমি দেখলাম আর কি। টোন দিয়েও হতে পারে, যদি তারা অফিসিয়াল আপডেট দিয়ে টোনের কথা বলে তাহলে টোন গ্যাস পি দেবো, খুব একটা বেশি হবে না, 0.5 টোন বা 0.1 টোন, কারণ এনারা কিন্তু ফেক কোনো প্রজেক্ট না, ভালো একটা প্রজেক্ট, টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট। তার টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট দেখেই কিন্তু আমি বলতেছি এই যে স্টার কিন্তু গ্যাস পি তারা নিবে, এই স্টার টেলিগ্রাম স্টারটা কিন্তু টেলিগ্রামের নিজেদেরই, ঠিক আছে। এখন অনেকেই বলতে পারেন এই স্টারটা কীভাবে কিনবো, এই যে দেখেন এখান থেকে 50 স্টার মাত্র 135 টাকা, 100 স্টার 269 টাকা, খুব একটা বেশি লাগবে না আর কি। তো কীভাবে এগুলো কিনতে হবে আমি আপনাদেরকে সেটাও যখন গ্যাস পি লাগবে আমি আপনাদেরকে দেখাই দেবো। তো এই ছিল ডক্স মাইনিং প্রজেক্ট নিয়ে সর্বশেষ নতুন আপডেট। সো যারা আসলে ডক্স মাইনিং প্রজেক্ট নিয়ে চিন্তিত রয়েছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পোস্ট করেন, টেলিগ্রাম গ্রুপে গিয়ে পোস্ট করেন, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো, লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো ধন্যবাদ সবাইকে।